প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি বৈশ্বিক মহামারী কোভিড-19 ভাইরাসের মধ্যেও তোমরা সবাই বাড়িতে সুস্থ ও নিরাপদে আসবে। নিজেকে পরিবারকে সুস্থ রাখার জন্য সবাই বাড়িতে থাকব এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না। সর্বোপরি আমরা সবাই সরকারি বিধিনিষেধ মেনে চলব। প্রিয় শিক্ষার্থী, আজ দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা এই অধ্যায়ে আরও দুটি ক্লাস অবশ্যই দেখেছো। দুটি অধ্যায়ে, দুইটি পর্বে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে। আজকে আলোচনা করব পৃথিবীর বাহ্যিক গঠন। তোমরা গত ক্লাসে বুঝতে পেরেছ যে অভ্যন্তরীণ গঠন অর্থ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে অভ্যন্তরে যে গঠন প্রক্রিয়া বা গঠন প্রক্রিয়াই হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আজ পৃথিবীর বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করছি। পৃথিবীর উপরিভাগে বৈচিত্র্যময় ভূমিরূপসমূহ পৃথিবীর বাহ্যিক গঠন। মূলত পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর উপরিভাগের গঠন প্রক্রিয়াই হলো বাহ্যিক গঠন। পৃথিবীর প্রধান ভূমিরূপ ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়। এর আকৃতি, প্রকৃতি এবং গঠনগত বেশ কিছু পার্থক্য আছে। ভূমির এই আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যকেই ভূমিরূপ বলে। ভূপৃষ্ঠের কোথাও রয়েছে উঁচু পর্বত, কোথাও সমতল ভূমি, কোথাও পাহাড়, কোথাও মালভূমি। এছাড়াও বিভিন্ন স্থানের উচ্চতা, বন্ধুরতা এবং ঢালের মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা জানো ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পর্বত, মালভূমি এবং সমভূমি। কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। আমরা এবার পর্বত নিয়ে আলোচনা করব। সমুদ্র তল থেকে অন্তত 1000 মিটার, 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সমুদ্র তল থেকে কত মিটার? 1000 মিটার, 1000 মিটার সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সাধারণত 600 মিটার থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য যে পর্বত হচ্ছে 1000 মিটার আর পাহাড় 600 থেকে 1000 মিটার। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর, ঢাল খুব খাড়া এবং সাধারণত চূড়া বিশিষ্ট হয়। কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন পূর্ব আফ্রিকার কিলিমানজারো। আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক পৃথক শৃঙ্গসহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালা। এবার আমরা জানব যে পর্বতের প্রকারভেদ। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত 4 প্রকার: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চ্যুতি পর্বত, ল্যাকোলিথ পর্বত। ভঙ্গিল পর্বত, প্রথম হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল অর্থ ভঙ্গ বা ভাঁজ থেকে পর্বত, ভঙ্গিল পর্বতের সৃষ্টি। কোমল পাললিক শিলা ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরি থেকে
উদ্গৃত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। তাহলে আগ্নেয় পর্বত সৃষ্টি হচ্ছে আগ্নেয়গিরির উদ্গৃত পদার্থ, আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে যে পদার্থগুলো বের হয়ে যায় সেগুলো সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে সেটাই মূলত আগ্নেয় পর্বত। বা চ্যুতি স্তূপ পর্বত, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচন সংকোচনের ফলে ভূত্বক্রমে স্থানচ্যুত হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। এবার আসি ল্যাকোলিথ পর্বত। দেখো চিত্রে দেখতে পাচ্ছ তোমরা ল্যাকোলিথ পর্বত। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা, ম্যাগমা, বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচেই একস্থানে জমাট বাঁধে। একস্থানে দেখো জমাট বেঁধেছে এগুলো। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এইভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্যানুইর পর্বত ল্যাকোলিথ পর্বতের একমাত্র উদাহরণ। এবার আমরা আসি মালভূমি। মালভূমি কাকে বলে? পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। বিস্তীর্ণ ঢেউ খেলানো অর্থ এইরকম ঢেউ খেলানো অবস্থা থাকে, একে মালভূমি বলে। মালভূমির উচ্চতা শত মিটার, 100 মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা 4,270 থেকে 5,190 কিলোমিটার। 4,270 থেকে 5,190 কিলোমিটার পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা, এটা অবশ্যই মনে রাখতে হবে। অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। এবার আমরা আসব সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ, বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী। তাই সমভূমিতে সবচেয়ে ঘন বসতি গড়ে উঠেছে। উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি। তোমরা দেখো সমভূমি হচ্ছে দুই প্রকার। ক্ষয়জাত, ক্ষয়জাত নামটা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে ক্ষয় থেকে নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়। এবং সঞ্চয়জাত সমভূমি, সঞ্চয় অর্থ একসঙ্গে এক জায়গায় যুক্ত হওয়া, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পলি, বালুকণা, ধুলিকণা কোনো নিম্ন অঞ্চলে সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। নদীর পলি অবক্ষেপণের মাধ্যমে সৃষ্ট প্লাবন সমভূমি, নদীর মোহনার কাছাকাছি এসে নদী সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট বদ্বীপ, শীতপ্রধান এলাকায় হিমবাহের গ্রাবরেখা দ্বারা সঞ্চয়কৃত পলি থেকে গড়ে উঠেছে হিমবাহ সমভূমি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় আমরা শেষ করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
যতটুকু সম্ভব, যতদূর সম্ভব আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। আগামী ক্লাস পরবর্তী অধ্যায় থেকে নেওয়া হবে, ততদিন পর্যন্ত তোমরা সুস্থ ও সুন্দর থাকো এবং লেখাপড়ায় মনোযোগী হও। সবাইকে ধন্যবাদ।